অবশেষে পরিবর্তন হবে এনসিটি গাইডলাইন। শুধুমাত্র ডিএলএড চাকরি প্রার্থীরা প্রাইমারি টেটে বসতে পারবে, বিএড প্রার্থীরা পারবে না প্রাইমারি টেট দিতে হাইকোর্টের রায়। ডিএলএড চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটি সুখবর। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ডিএলএড চাকরি প্রার্থীরা বসতে পারবেন, বিএড প্রার্থীদের আর প্রাইমারি টেটে বসতে দেওয়া হবে না, এমনটাই নির্দেশ দিয়েছে রাজস্থানের যোধপুর হাইকোর্টের তরফে। সমগ্র ভারতে এই নিয়ম লাগু হতে পারে বলে আশাবাদী সকলেই। এনসিটি গাইডলাইনের নিয়ম পরিবর্তন করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে যোধপুর হাইকোর্টের তরফ থেকে। সবার প্রথমে এনসিটি গাইডলাইন জারি করেছিল, যেখানে বলা হয়েছিল প্রাইমারি চাকরির পরীক্ষায় বসতে গেলে ডিএলএড ট্রেনিং বাধ্যতামূলক এবং হাই স্কুলের চাকরির পরীক্ষায় বসতে গেলে বিএড ট্রেনিং থাকা বাধ্যতামূলক। পরবর্তীকালে 2018 সালে এনসিটি আবার গাইডলাইনে পরিবর্তন করে নতুন গাইডলাইন জারি করেছিল, যেখানে বলা হয়েছিল বিএড করা প্রার্থীরা প্রাইমারি এবং হাই স্কুল সমস্ত পরীক্ষায় বসতে পারবে। অন্যদিকে ডিএলএড প্রার্থীদের শুধুমাত্র প্রাইমারির মধ্যেই সীমাবদ্ধ করে রাখা হয়েছিল। এনসিটির এই নিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল ডিএলএড ট্রেনিং করা চাকরি প্রার্থীরা। অনেকেই এই নিয়মকে কালা আইন বলে অভিহিত করেছিলেন। পরবর্তীকালে কোর্টে কেস করা হয় এই নিয়ে এবং দীর্ঘদিন পর অবশেষে ফাইনাল রায় দিয়েছিল কোর্ট, যেখানে বলা হয়েছে ডিএলএড প্রার্থীরা শুধু প্রাইমারিতে বসতে পারবে, বিএড প্রার্থীদের প্রাইমারিতে কোনো স্থান নেই। এনসিটি এই নতুন নিয়ম লাগু হলে সমগ্র দেশেই লাগু হবে, কারণ এনসিটি কোনো কিছু কোনো নির্দিষ্ট রাজ্য বা কোনো নির্দিষ্ট স্থানের জন্য লাগু করতে পারবে না। এনসিটির যা নিয়ম সেটা সমগ্র রাজ্য ও সমগ্র দেশ ফলো করে। এখন দেখার বিষয় কবে এই নিয়মের পরিবর্তন হয়। তবে বিএড করা চাকরি প্রার্থীরা চাইলে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করতে পারে। এনসিটি যদি চায় সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারবে। তবে আপাতত যে রায় দিয়েছে সেটাই হয়তো লাগু হবে সমগ্র দেশে, এমনটাই মনে করা হচ্ছে। তাই অবশেষে আবার প্রাইমারিতে ডিএলএড বহাল থাকবে বলে মনে করছে সকলেই। এই ধরনের নিত্য নতুন নিউজ পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।